হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আটা টু ফোর সেভেন বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি অপূর্ব তোমার জন্য নিয়ে চলেছি আবার আমাদের ইংলিশের কনসেপ্ট এবং এমসিকিউ এর ক্লাস, যেটা আমরা এসএসএসসি বই থেকে সরাসরি বই থেকে আমরা পড়ব থিওরি, এবং তারপরে আমরা সেই বইয়ের এক্সারসাইজগুলো কমপ্লিট করব, যেটা তোমাদেরকে বলেছিলাম। আমি অবশ্যই চ্যাপ্টারে কিছু কিছু হয়তো প্রবলেমস যেগুলো বাদ যাচ্ছে বা বাদ যাবে, সেগুলো আমি অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেট অনুযায়ী, তোমাদের নাউনের প্র্যাকটিস সেট, প্রোনাউনের প্র্যাকটিস সেট, এভাবে আলাদা আলাদা করে প্র্যাকটিস সেটে আমি তোমাদের সেশন এনে তোমাদের সবাইকে এটা আমি শেয়ার করে দেবো ক্লাসগুলো। তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে এবং প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে লাইভে আসতে হবে। সেখানটাকে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে। সবার আগে তোমাদেরকে বলে নিই যে কয়েকটি কথা, যে আমাদের এসএসসি ইংলিশ বইয়ের আমরা এখন নাউনে রয়েছি, নাউন পড়ছি আমরা এখন, এবং আমরা আস্তে আস্তে এই সমস্ত নাউন, প্রোনাউন, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, কোশ্চেন, ট্যাগ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, মিসেলেনিয়াস এক্সারসাইজ, এই সমস্ত কিছু আমরা কমপ্লিট করব, ভোকালারি সেকশনও কমপ্লিট করব, রিডিং এবিলিটিও কমপ্লিট করব। করে নেওয়ার পরে আমরা এগুলোর উপর সমস্ত কিছুর উপর প্র্যাকটিস সেটও করবো। আচ্ছা ঠিক আছে, এবারে চলে যাচ্ছে আজকে আমাদের যে সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম, যে কী করে আমরা একটা নাউনকে সিঙ্গুলার বা প্লুরাল বানাতে পারি। ঠিক আছে, সেটাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। সেটাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সবাই। চলো, এখানে দ্য ফলোয়িং নাউন্স আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার নাম্বার, দেখতে পাচ্ছি এখানে যে নাউনগুলো বলা হয়েছে এগুলো সবসময় সিঙ্গুলার। সিনারি, মেশিনারি, পোয়েট্রি, স্টেশনারি, সালট্রি, জুয়েলারি, ক্রকারি, লাগেজ, ব্যাগেজ, ব্রেকেজ, হল্টেজ, পার্সেন্টেজ, নলেজ, পোস্টেজ, ওয়েস্টেজ, তারপর ফার্নিচার, ইনফরমেশন, ট্রাফিক, কফি, ডাস্ট, এগুলোকে আমরা এস বাই এস বসিয়ে আমরা কখনো প্লুরাল করতে পারবো না, কারণ এগুলো আমাদের সিঙ্গুলার নাউন এবং এগুলো সিঙ্গুলারই থাকে। সার্টেন কালেকটিভ নাউন্স থ্রু দো সিঙ্গুলার ইন ফর্ম আর অলওয়েজ ইউজড অ্যাজ প্লুরালস। তো এখানে কিছু কালেকটিভ নাউন্স আছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু এদের মানে কিন্তু সবসময় প্লুরাল, কারণ কালেকটিভ, এটা একটা গ্রুপ অফ পার্টিকেল বা এলিমেন্টস বোঝায়। পোল্ট্রি, ক্যাটল, ভার্মিন, পিপল, জেন্ট্রি, পুলিশ অ্যান্ড পিজেন্ট্রি, এগুলো সমস্ত রয়েছে। ইন কম্পাউন্ড নাউন্স উই মেক দেয়ার প্লুরাল ফর্মস ওনলি বাই অ্যাডিং এস টু দ্য মেন ওয়ার্ড। এখানে আমরা ভার্মিন মানে তোমরা আশা করি সবাই জানো, দেখতে পাচ্ছি 12 জন দেখতে পাচ্ছি, আরও অনেকজনকে সেশনটাকে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও। আমরা আজকে থিওরিগুলো পড়ে নিয়ে আবার আজকে আমরা প্র্যাকটিস সেশনে নামবো। ভার্মিন হচ্ছে এক ধরনের ছুঁচু জাতীয় বা প্যারাসাইটিক এক ধরনের ইনসেক্ট, বা যেগুলো হচ্ছে ভার্মিন, তুমি বলো কীট পতঙ্গ, ছুঁচো, এগুলোকে বলা হয় ভার্মিন একসাথে। তাই কম্পাউন্ড নাউন্স উই মেক দেয়ার প্লুরাল ফর্মস ওনলি বাই অ্যাডিং এস, দেখতে পাচ্ছ ফাদার ইন ল, এগুলো হচ্ছে হাইফিনেটেড নাউন, এবং হাইফিনেটেড নাউনের ক্ষেত্রে আমি নিয়ম তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে হাইফিনেটেড নাউনের ক্ষেত্রে যেহেতু হাইফেন থাকবে, প্রথম যে পার্টটা সেটার সাথে এস যোগ করতে হবে, প্রথম যে পার্ট। ডটার ইন ল, ডটার সিন ল, মাদার ইন ল, মাদার সিন ল, কমান্ডার ইন চিফ, কমান্ডার সিন চিফ, স্টেপ ব্রাদার, স্টেপ ডটার, মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস, লুকার অন, লুকার্স অন, পাসার বাই, পাসার্স বাই। তো এইভাবে হাইফিনেটেড নাউনের সাথে আমরা এস যুক্ত করব। আমরা রুল 12, রুল 13 এবং রুল 14 পড়ে নিলাম, এবারে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। এবারে কিছু আরও কয়েকটা তোমরা এখানে নাউন্স দেখতে পাবে, যেমন ম্যান কিলার, এবারে কিন্তু হাইফিনেটেড নয় এগুলো, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। কী নাউন এগুলোকে বলা হয়? কম্পাউন্ড নাউন। দুটো দেখতে পাচ্ছি নাউন এখানে ইউজ করা হয়েছে, কম্পাউন্ড নাউন। ম্যান কিলার এখানে হয়ে যাবে ম্যান কিলার্স। এটাতে কী হচ্ছে যে সেকেন্ড পার্টিকেল বা সেকেন্ড এলিমেন্টটা আছে, সেই সেকেন্ড এলিমেন্টের সাথে এস বা ইএস যুক্ত হয়ে এটা প্লুরাল করা হয়েছে। চিফ মিনিস্টার হচ্ছে চিফ মিনিস্টার্স, ওমেন হেটার, ওমেন হেটার্স, দেখো সেকেন্ড এলিমেন্টটাতে কিন্তু আমাদের এস যুক্ত হয়ে প্লুরাল করা হচ্ছে। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, ড্রব্যাক, ড্রব্যাকস, ক্লিয়ার হয়েছে? এগুলো হচ্ছে আমাদের কিছু কম্পাউন্ড নাউন যেগুলো তোমরা, যেগুলো আমাদেরকে দিতে পারে। সিনারিস হয় কখন? সিনারিস কখনোই হয় না। গুড ইভিনিং রেশম মোল্লা, সেখানটাকে শেয়ার করে দাও বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। একবার করে সেখানটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, চটপট করে সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে যে স্যার এটা বুঝতে পারিনি, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, এবং তার সাথে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু, এবং যদি তার সাথে বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে এবং আমাকে রক সাইন পাঠাবে তাড়াতাড়ি করে। 14 জন দেখতে পাচ্ছি, সেখানটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে।
তো আজকে এখানে আমরা এখানে যে নাউনগুলো করছি এখন আমরা এগুলোকে মন দিয়ে দেখো, এই এলিমেন্টস বা এই যে টার্মসগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। তোমাদের এখানে গুড ইভিনিং রেশম, বাকিরা চ্যানেলটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যেখানে তোমরা পারবে সেখানটাকে শেয়ার করো, তোমাদের সোশ্যাল সাইটে শেয়ার করো, তোমাদের পড়াশোনার গ্রুপে সেখানটাকে একবার শেয়ার করে দেবে। বন্ধুরা সবাইকে একবার অনুরোধ করব, চলে যাব নেক্সটে। আমরা এবারে চলে যাচ্ছি, এবারে হচ্ছে নাউন বরোড ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস। এখানে কিছু কিছু নাউন আছে যারা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে এবং সেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল দেখো কিরকম। ড্যাটাম, ড্যাটামটা সিঙ্গুলার, ডেটা তথ্য, এটা হচ্ছে প্লুরাল। এরাটাম, এরাটাম মানে হচ্ছে অনেকগুলো ভুলের সমষ্টি, মানে সিঙ্গুলার এটা, এরাটাম মানে একটা ভুল, এরাটা মানে হচ্ছে অনেকগুলো ভুল। রেফারেন্ডাম, রেফারেন্ডা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, স্যানাটোরিয়াম, স্যানাটোরিয়া, ফেনোমেনন, ফেনোমেনা, থিসিস, দিস। তারপরে কি এটা থিসিস আছে, থিস মানে THESIS, থিসিস, এর প্লুরাল হচ্ছে থিস, THES। তারপর হচ্ছে অ্যানালিসিস, অ্যানালিসিস, দেখো ভালো করে অ্যানালিসিস, অ্যানালিসিস, ইন্ডেক্স, ইন্ডিস, ইন্ডিসেস, ডিটাম, ডিটা, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, মোমারেন্ডাম, মোমারেন্ডা। তারপর হচ্ছে মিডিয়াম, মিডিয়া, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ওয়েসিস, ওয়েসেস, হাইপোথিসিস, হাইপোথেসেস, ক্রাইসিস, ক্রাইসিস। এখানে দেখতে পাচ্ছ এগুলো সিঙ্গুলার এবং প্লুরালগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। হোয়াট আর দ্য কারেন্ট ইউজেস অফ কোয়াইট, QUITE। এখানে কারেন্ট ইউজ বলে কিছু নাই, কোয়াইটের একটাই ইউজ যেটা তুমি বানান বলেছো, QUITE, QUITE, কোয়াইট মানে হচ্ছে খুব, এটাকে বলে ভেরি, ফুললি, সম্পূর্ণভাবে, এটা হচ্ছে কোয়াইট, QUITE। আর QUIET, আর QUIET যেটা হচ্ছে, QUIET, কোয়াইট মানে হচ্ছে চুপচাপ বা সাইলেন্ট। তো দুটোর কোনো এখানে কোনো কারেন্ট বা পুরনো বা নতুন মিনিং বলে কিছু নাই, কোয়াইট মানে খুবই, কপিল মহান্তি। সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, দেখতে পাচ্ছি 10খানা লাইক, 14 জন ভিউয়ার, যদি ভালো লাগে সেখানটাকে অবশ্যই সবাই মিলে লাইক বাটন একবার করে ক্লিক করে দাও, সেখানটাকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বুঝতে পারলে অবশ্যই আমাকে রক সাইন দিয়ে পাঠাবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, আমি আবার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, এখন আমি নাউনের বিভিন্ন টার্মসগুলোকে তোমাদেরকে জানাচ্ছি। এই নাউনের টার্মসগুলো কিন্তু খুবই দরকারি জিনিস, এগুলো খুবই দরকারি জিনিস, তো অবশ্যই এগুলোকে ভালো করে দেখো, এখানে দেখে নাও, পারলে খাতায় তুলে নিতে পারো নিজের নোটবুকে, অথবা তোমার কাছে যদি এই বইটি থাকে তাহলে বইটাও দেখে পড়তে পারো। সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চলে যাবো আমরা, গুড ইভিনিং সকলকে। এবার আমরা চলে আসবো নেক্সটে, আমাদের এবারে আরও কিছু নাউন আছে যেগুলো কি, যেগুলোর লাস্টে আম, UM আছে, যেমন হারমোনিয়াম, এর প্লুরাল হচ্ছে হারমোনিয়ামস। তারপর ফোরআর্ম, এর প্লুরাল হচ্ছে ফোরআর্মস। পেন্ডুলাম, পেন্ডুলাম, স্টেডিয়াম, স্টেডিয়ামস, ঠিক আছে। তারপর কোরাম, কোরামস, প্রিমিয়াম, প্রিমিয়ামস। এবারে স্টেডিয়ামের আর একটা প্লুরাল জেনে নাও, স্টেডিয়ামের আর একটা প্লুরাল হচ্ছে স্টেডিয়া, যেরকম হচ্ছে মিডিয়াম ছিল, মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া, ওরকমই স্টেডিয়ামের প্লুরালও কিন্তু স্টেডিয়া, ঠিক আছে। আচ্ছা, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস দ্য সেম নাউন, কি বলতে চাইছে, ধরো একটা নাউন লিখলাম, তারপর একটা প্রিপোজিশন আছে, তারপরে সেই নাউনটা আবার রিপিট করা হয়েছে, তাহলে তারা সবসময় সিঙ্গুলারে থাকবে, সবসময় সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, এবং পুরোটাও এই যে আমি যদি ওই ওয়ার্ডটা লিখি, ফ্রেজটা, তাহলে এরপরে আমি সবসময় ইজ দেবো, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব দেবো। দেখো ভিলেজ আফটার ভিলেজ, এটা কারেক্ট, ম্যাচ আফটার ম্যাচ, এটা কারেক্ট, রো আপন রো কারেক্ট, ওয়ার্ড ফর ওয়ার্ড কারেক্ট, কিন্তু ভুল কোনটা, ভিলেজেস আফটার ভিলেজেস, এটা কিন্তু ভুল। দেখো যখনই আমরা এগুলোকে প্লুরাল করে লিখবো কি দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ড এবং তারপর একটা প্রিপোজিশন, তারপরে আর আবার ওই নাউনটাকে আমি রিপিট করছি, তাহলে আমাকে এগুলোকে সিঙ্গুলারে লিখতে হবে, কখনোই ওয়ার্ডস ফর ওয়ার্ডস বা ওয়ার্ড ফর ওয়ার্ডস, রোজ আপন রোজ, এগুলো করা যাবে না। গুড ইভিনিং রিজওয়ান আহমেদ, সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। সেখানটাকে একবার শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দেবে তাড়াতাড়ি করে। এবার চলে যাবো নেক্সট আমাদের, দ্য ডিজিটস। এবার দেখো, সাম ওয়ার্ডস অ্যান্ড এভ্রিভিয়েশনস টেক দেয়ার প্লুরাল ফর্ম ইন দ্য ফলোয়িং ওয়েজ, যেরকম হচ্ছে 70, 70s, 20, 20s, দেখো লাস্টে জাস্ট এস বসিলাম, ইফ, ইফস, এমএ, এমএ হলে এমএ ডস, নট এমএ, এই যে এইটা কি যারা লেখো, অনেকে লেখো, এটা এটা আমাদের ভুল,
এটা এমএস করতে হবে, বিএ বিএস, জাস্ট লাস্টে এস, এমএলএ এমএলএস, এমপি এমপিস। এখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফিস অনেক বইতে লেখা আছে কিন্তু সেটা ভুল। এখন এটা একটা কারেন্ট, ক্যান উই মডিফাই কোয়াইট, কোয়াইটকে মডিফাই করে করবেটা কি আমাকে সেটা অবজেক্টিভটা তো বলো। আমি হ্যান্ড টাইতে এমনি এমনি মডিফাই করবো না কপিল মাহান্তি, কোনো তো একটা উদ্দেশ্য হবে তোমার যে আমি এই জন্য মডিফাই করতে চাই, তো কী জন্য তুমি মডিফাই করবে সেটা আমাকে তো বলবে। চলো এবারে আমরা চলে যাবো 19 নম্বর আমাদের রুলে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সিঙ্গুলার রয়েছে, যেরকম লাইট, রেডিয়ান্স এবং ল্যাম্প। এবং কি বলছে, এদের যে সিঙ্গুলার এবং প্লুরাল দুক্ষেত্রেই ডবল মিনিং করে। যেমন দেখো লাইটের সিঙ্গুলার মিনিং রেডিয়ান্স এবং ল্যাম্প দুটোই হতে পারে, একটা বাতি হতে পারে আবার আলোর রশ্মিও হতে পারে। প্লুরালের লাইটস মানে অনলি ল্যাম্পস। যেমন প্র্যাকটিসের ক্ষেত্রে হ্যাবিট, এক্সারসাইজ অফ এ প্রফেশন দুটোই হতে পারে। প্র্যাকটিসেস মানে হচ্ছে হ্যাবিটস। পাউডার, ডাস্ট মানে ধুলো আর কি, এ ডোজ অফ মেডিসিন ইন ফাইন গ্রেনস লাইক ডাস্ট, পাউডার এটাকেও বলে। তো পাউডারস মানে ডোজেস অফ মেডিসিনও হতে পারে। মানে প্লুরাল যখন করলাম এর একটা মিনিং, কিন্তু সিঙ্গুলারে আবার দুটো করে মিনিং। পিপল দেখো নেশন হতে পারে, পিপল মেন অ্যান্ড ওমেনও হতে পারে। পিপলস মানে নেশনস মানে জাতি, অনেকগুলো জাতির কথা বলা হলে পিপলস করা যায়। এবারে দেখো ব্রাদার, ব্রাদার্স হচ্ছে গিয়ে কি সান অফ, এবার কি এবারে হচ্ছে সিঙ্গুলারে একটাই মিনিং কিন্তু প্লুরালে দুটো মিনিং। যেমন হচ্ছে ব্রাদার্স সানস অফ দ্য সেম প্যারেন্ট, এবার হচ্ছে আবার কিছু ডিফারেন্ট আমরা মিনিং পাবো দেখতে পাচ্ছি। ব্রেদারেন, ব্রেদারেন মানে হচ্ছে মেম্বার্স অফ সোসাইটি অফ এ কমিউনিটি। ব্রেদারেন, ব্রেদারেন মানে হচ্ছে ব্রাদারের মতোই কিন্তু সেটা কমিউনিটি বা কোনো একটি সোসাইটির যখন আমরা দুজনের মেম্বার তখন আমরা দুজন হচ্ছে ব্রেদারেন। ক্লোথ, ক্লোথের একটি মিনিং, ক্লোথস যদি তুমি বলে দাও তাহলে হয়ে যাবে কাইন্ড অফ পিসেস অফ ক্লোথ, মানে কি একটা জামার টুকরো। আর ক্লোথস মানে গার্মেন্টস বা ড্রেস বা যেটা আমরা পরি বা পরে আছি আমি যেটা, সেটাও হতে পারে। যদি আমি শুধু এস দিই তাহলে হচ্ছে কাপড়ের ছাঁট বা কাপড়ের ছাঁটমাল বা কাপড়ের টুকরো। কিন্তু যদি আমি যদি আমি করি যে ক্লোথস ইএস তাহলে হয়ে যাবে গার্মেন্টস। ডাই, ডাই মানে হচ্ছে স্ট্যাম্পস ফর কয়েনিং, আমরা যে স্ট্যাম্পস দিই বা ছাপ ফেলি তাকে ডাইস বলা হয়। আর ডিআইসি ডাইস মানে স্মল কিউজ ইউজড ইন গেমস, এটা আমরা ছক্কা সবাই জানি। ফিশ, ফিশেস মানে টেকেন সেপারেটলি, যখন তুমি আলাদা আলাদা করে অনেকগুলো মাছ আনবে, মাছের বিভিন্ন ভ্যারাইটিস আছে তখন তুমি ফিশেস বলতে পারো। কিন্তু যখন ফিশ বলবে এটা কালেকটিভলি আমরা একজনকে, একটি বা সমস্ত যে মাছ, যে জাত, যে মাছের যে জাতটা বা যে স্পিসিস সেইটাকে বোঝায়। জিনিয়াস, জিনিয়াসে জিনিয়াসে ইয়ে কি জিনিয়াসের প্লুরাল হচ্ছে জিনিয়াসেস, পার্সনস উইথ গ্রেট ট্যালেন্ট। আর জিনিয়াসের আর একটা প্লুরাল হচ্ছে জিনি, জিনি মানে হচ্ছে স্পিরিটস। তারপর যে ইন্ডেক্স, ইন্ডেক্সেস মানে হচ্ছে টেবলস অফ কন্টেন্টস টু বুকস, একটা বুকের মধ্যে যে কন্টেন্ট, যেরকম আমার এই যে বুকটা, এই বুকে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ইন্ডেক্সেস, ঠিক আছে। আর যদি তো আমরা ইন্ডিসেস করে দিই, যদি আমরা ইন্ডিসেস করে দিই দেখতে পাচ্ছ তাহলে হয়ে যাবে সাইন্স ইউজড ইন অ্যালজেব্রা। ইন্ডিসেস মানে হচ্ছে আমরা বীজগণিতে যে সাইন্স সাইনগুলোকে বা চিহ্নগুলোকে ব্যবহার করি সেগুলোকে বলে ইন্ডিসেস। পেনি, পেনিস নাম্বার অফ কয়েন্স, অনেকগুলো কয়েনকে একসাথে পেনিস বলে। আর যদি পেন্স বলো পিইএনসি অ্যামাউন্ট ইন ভ্যালু, ওই যে কতগুলো পয়সা তার কতটা অ্যামাউন্ট বা তার ভ্যালু কত সেটাকে বলার জন্য আমরা পিইএনসিই পেন্স করে থাকি। স্যার ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ, বুঝতে পারছি না কপিল মাহান্তি, এনি ওয়ার্ড দ্যাট ইজ কানেক্টেড টু ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। চলো হ্যাঁ সূচিপত্র চলে যাবো নেক্সট আমরা। এবারে সাম নাউন্স হ্যাভ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার মোর দ্যান ওয়ান ইন প্লুরাল, মানে সিঙ্গুলারে একটাই মিনিং প্লুরালে আবার দুটো মিনিং। যেমন হচ্ছে কালার, কালার মানে হচ্ছে রং, সরি। আর কালার যদি আমি বলি তাহলে ওটা হয়ে যাবে হুজ, হুজ মানে হচ্ছে অনেকগুলো রং বা তুমি বলতে পারো রামধনু, দ্য ফ্ল্যাগ অফ এ রেজিমেন্ট, পতাকার নাম হচ্ছে কালার্স। কালার্স মানে আর একটাও হয় সেটা হচ্ছে বিহেভিয়ার, মানুষের চরিত্রকেও কালার্স বলা হয়। বলা হয় না উস্কা আসলি রং ধীরে ধীরে বাহার আ রহা হ্যায়, মানে কি ওর ক্যারেক্টার নিয়ে কথা বলছে, আসল ক্যারেক্টারটা বেরিয়ে। কাস্টম মানে হচ্ছে হ্যাবিট, কাস্টমস হয়ে যাচ্ছে হ্যাবিটস বা অনেকগুলো স্বভাব, বা কাস্টমস মানে নেচারও বলতে পারো, অথবা কাস্টম মানে ডিউটিস লিভাইড অন ইম্পোর্টস, ট্যাক্সের যে ডিউটি তাকে বলা হয় কাস্টমসের ডিউটি। এফেক্ট হচ্ছে মানে রেজাল্ট, এবং এফেক্টস মানে হচ্ছে রেজাল্টস এবং প্রপার্টি, বা প্রপার্টি মানে তোমার কাছে যা ধনরত্ন রয়েছে। ম্যানার, ম্যানার হচ্ছে মেথড, একটি নিয়ম, বা ম্যানার্স হচ্ছে মেথড বা কারেক্ট বিহেভিয়ারকেও ম্যানার্স বলা হয়। মোরাল, এ মোরাল লেসন, মোরাল মানে আদর্শগত কোনো শিক্ষা, মোরালস মানে হচ্ছে মোরাল লেসেন্সও হয়, আবার কন্ডাক্টও করা হয়, মোরাল মানে কন্ডাক্ট, তুমি কারোর সাথে কীভাবে কন্ডাক্ট বা কথা বলছো। নাম্বার কোয়ান্টিটিও বোঝায়, নাম্বারস মানে কোয়ান্টিটিস এবং ভার্সেস মানে ভ্যারাইটির বোঝায়। নেক্সট হচ্ছে আমাদের পরেরটাতে, যেমন হচ্ছে এখানে দেখো পেন মানে সাফারিং বা ব্যথা, পেইনস মানে হচ্ছে তোমার যত রকম তোমার যা সাফারিং বা জীবনে যত কষ্ট করেছো যা এফোর্ট দিয়েছো সেগুলোকে পেইনস বলা হয়, যেমন কেয়ার, এক্সারশন বা এফোর্টস,
যা তোমার খাটনি হয়েছে জীবনে, তাকে বলা হয় পেইনস। প্রিমাইস, প্রিমাইস মানে যে প্রপোজিশন, প্রপোজিশন মানে হচ্ছে অনুপাত বা একটা কোয়ান্টিটি, প্রিমাইসিস মানে হচ্ছে প্রিপোজিশনস বা বিল্ডিংস মানে হচ্ছে যেগুলো বিল্ডিং খাড়া করা হয় সেগুলোকে প্রিমিসেসও বলা হয়। কোয়ার্টার, কোয়ার্টার যে ফোর্থ পার্ট, অর্থাৎ চার নম্বর পার্টকে কোয়ার্টার বলে। কোয়ার্টার্স মানে যে ফোর্থ পার্ট হয়, কোয়ার্টার্স মানে লগিংস বা যেখানে তুমি থাকো সেখানকারকে জিনিসগুলোকে বলে কোয়ার্টার্স। দেখবে গভর্নমেন্ট কোয়ার্টার্স দেওয়া হয় সেখানে থাকার জন্য, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। সন্দীপ দেখি এসএসসি এমটিএস এর জন্য স্যার কিছু টিপস দিন। এসএসসি এমটিএস এর জন্য টিপস একটাই, পড়লে বেশি হবে না, টেস্ট সিরিজ দিতে হবে। তো জেনকম স্মার্ট 2.0 চলে এসো, ওখানে এমটিএস এর তো আর একটা নোটিফিকেশন বেরোচ্ছে 22 তারিখ, মার্চের 22 তারিখে, এবং তার আগে ব্যাচ চলে এসো, সেখানে তোমরা শিখতে পারবে। বেসিক থেকে ক্লিয়ার করলে কত তাড়াতাড়ি করে আমরা যে কোনো অ্যান্সার করতে পারি, সে আননোন হোক, কমন পড়ুক আর আনকমন করুক। সন্দীপ দাস অধিকারী, তোমাকে ওই আনকমনের ভয়টা দূর করতে হবে আগে। তো এসএসসি এমটিএস এর জন্য তোমাকে প্রচুর মক টেস্ট এবং প্র্যাকটিস সেট সলভ করতে হবে। তার জন্য আমাকে তুমি জেনকম স্মার্টে আমার সাথে দেখা করতে পারো, জেনকম স্মার্ট ব্যাচে আমি পড়াচ্ছি, সেখানে আমি তোমাদের সাথে প্রচুর প্র্যাকটিস সেট সলভ করব, প্রচুর তোমরা বলতে পারো যে প্রচুর মক টেস্ট আমি সলভ করাবো। চলো নেক্সট চলে যাবো। গুড ইভিনিং বিদিশা। এবার আমরা চলে যাবো নেক্সট আমাদের পরেরটাতে, সাম নাউন্স চেঞ্জ ইয়ার মিনিং ওয়েন উই মেক দেম প্লুরাল। কিছু কিছু নাউন যদি আমরা প্লুরাল করে দিই তার মানেটা চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে এয়ার্স হচ্ছে অ্যাটমসফিয়ার, এয়ার্স হচ্ছে অ্যাফেক্টেড ম্যানার্স বা বিহেভিয়ার মানে ব্যবহার। অ্যালফাবেট মানে লেটার, কিন্তু অ্যালফাবেটস মানে ল্যাঙ্গুয়েজ, ভাষা। অ্যাডভাইস মানে কাউন্সেল বা কাউকে উপদেশ দেওয়া। অ্যাডভাইসেস মানে ইনফরমেশন, বা তুমি বলতে পারো অ্যাডভাইসেস যখন তুমি করে দিচ্ছ এর মানে হয়ে যাচ্ছে কারেন্টের যে বিল বা খাবারের বিল দেওয়া হয় ওই বিলটা। অ্যাবিউজ, অ্যাবিউজ মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ। আবার অ্যাবিউজেস মানে হচ্ছে শয়তান বা ইভিল বা ব্যাড, তুমি বলতে পারো ইউজেস মানে খারাপ ব্যবহার। কম্পাস, এক্সটেন্ট বা রেঞ্জ, এবং কম্পাসেস হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ড্রয়িং বা সার্কেলস, ওটা কিন্তু কম্পাস নয়, যেটা দিয়ে আমরা দিক নির্ণয় করি বা সার্কেল আঁকি, সেটার নাম হচ্ছে কম্পাসেস। আর কম্পাস মানে হচ্ছে এক্সটেন্ট বা রেঞ্জ, মানে যেটা দিয়ে আমরা দিক নির্ণয় করি সেটা হচ্ছে কম্পাস। জ্যামিতি বক্স যেটা থাকে সেটা হচ্ছে কম্পাসেস। ফোর্স, ফোর্স মানে স্ট্রেংথ, ফোর্সেস মানে মিলিটারি ফোর্সকে বা আর্মি কোনো একটা সেনা দলকে ফোর্সেস বলা হয়ে থাকে। গুড মানে বেনিফিট বা ওয়েলবিং মানে ভালো। গুডস মানে মার্চেন্ডাইজ বা ব্যবহার করা জিনিসপত্র। ফিজিক্স হচ্ছে ফিজিক, PHYSIC, এটা মেডিসিনাল একটা টার্ম, ফিজিক মানে শরীর, আর ফিজিক্স মানে হচ্ছে ন্যাচারাল সায়েন্স। প্র্যাকটিস হচ্ছে হ্যাবিট, এবং প্র্যাকটিসেস মানে ট্র্যাডিশনস বা রীতিনীতি। আয়রন হচ্ছে কাইন্ড অফ মেটাল, তো আয়রনস মানে হচ্ছে ফেটার্স বা চেন মানে শেকল, চেন্স। লাইট হচ্ছে রেডিয়ান্ট, লাইটস মানে র্যাম্প, লাইট মানে কি রেডিয়ান্ট মানে যে আলোটা, আলোর যে আভাটা আসছে, আর লাইটস মানে হচ্ছে যে বাতি থেকে আলোটা আসছে। রেসপেক্ট মানে রিগার্ড বা সম্মান, রেসপেক্টস মানে কমপ্লিমেন্টস বা সম্মান, তুমি রেসপেক্ট মানে রিগার্ড মানে সম্পর্কযুক্ত, উইথ রেসপেক্ট টু মানে কি তার দিকে সম্পর্ক রেখে কোনো কিছু বলা, উইথ রেসপেক্ট টু। আর রেসপেক্টস মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা কাউকে আমি সম্মান দিলাম। ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ডিউটি, ওয়ার্ক মানে ডিউটি, আর ওয়ার্কস হচ্ছে ক্রিয়েশনস মানে কি, ওয়ার্কস হচ্ছে যেটা কাজকর্ম, যেটা ক্রিয়েশনস বোঝায় বা কোনো একটি তুমি বলতে পারো বানানো, বা ক্রিয়েশনস মানে যেগুলো আমাদের কাজ প্রতিষ্ঠা আমরা করে ফেলেছি। রাজা রামমোহন রায় কাজকে বলবো ওয়ার্কস, আর আমরা যে কাজটা করছি, যে পড়াচ্ছি, অফিসে কাজ করছি, সেগুলো হচ্ছে অনলি ওয়ার্ক। স্যার আমি পিডিএফগুলো পাচ্ছি না, বিদিশা দেখলাম এগুলোর পিডিএফ এখনও দেওয়া হয়নি, এগুলোর পিডিএফ আমি দিয়ে দেবো। তবে পিছনের কিছু ক্লাসে যেগুলো ছিল সেগুলো আমি কী করেছিলাম, কম্পাইল করে তোমাদের ওই ব্যাচে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তুমি যদি না পাও তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারো 9564139088। তো এই নাম্বারে আমাকে ফোন করতে পারো, যদি ব্যাচে ভর্তি হতে হয় তাও তোমরা চলে আসতে পারো, এই বইটা কিনতে হলে তবুও আমাকে ফোন করতে পারো এই নাম্বারে 9564139088। এবারে চলে আসছে রুল 23। অ্যাবস্ট্রাক্ট নাউন্স হ্যাভ নো প্লুরাল। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেগুলোর কোনো স্ট্রাকচার হয় না, কোনো গঠন হয় না। যেমন হোপ, চ্যারিটি, লাভ, কাইন্ডনেস, হ্যাপিনেস, হেট্রেড মানে কি, যা আশা কাউকে প্রদান করা, চ্যারিটি, কাইন্ডনেস, দয়া, লাভ মানে ভালোবাসা, হ্যাপিনেস মানে আনন্দ, হেট্রেড মানে ঘৃণা, এগুলো কি, এগুলোর কোনো স্ট্রাকচার হয় না, এগুলো শুধু ফিল করা যায়। হোয়েন সাচ ওয়ার্ডস ডু অ্যাপিয়ার ইন দ্য প্লুরাল দে আর ইউজড অ্যাজ কমন নাউন্স। যদি আমরা কাইন্ডনেসকে যদি আমরা প্লুরাল করি তাহলে হয়ে যাবে হচ্ছে কাইন্ডনেসকে, তাহলে অ্যাক্টস অফ কাইন্ডনেস। প্রোভোকেশনস, ইনস্ট্যান্সেস আর কেসেস অফ প্রোভোকেশন, মানে প্রোভোকেশন মানে হচ্ছে কাউকে উস্কানো, এবার প্রোভোকেশনস মানে হচ্ছে সেই কাজগুলো যেগুলোর জন্য কেউ উস্কাচ্ছে, বুঝতে পেরেছো। এবার হচ্ছে বি নম্বর, মানে আমি বলতে চাইছি যখনই তুমি এটাকে প্রোভোকেশন তো উস্কানো, এটা তো একটা নাউন, উস্কানিমূলক কথাবার্তাকে বলা হয় প্রোভোকেশন। এবার প্রোভোকেশনস মানে হচ্ছে যে ঘটনা দ্বারা বা যে যে কারণের জন্য তুমি উস্কে যাচ্ছ সেগুলোকে বলা হয় প্রোভোকেশনস, ঠিক আছে। আচ্ছা, চ্যারিটিজ মানে হচ্ছে যেগুলো জিনিস তুমি দান করলে চ্যারিটিতে, সেগুলো হচ্ছে চ্যারিটিজ,
এরকম আমরা করতে পারি, এগুলো ইউজ। বি নম্বর হচ্ছে দেয়ার আর সাম নেমস অফ সাবস্টান্সেস অর ম্যাটেরিয়ালস উইচ আর নেভার ইউজড ইন প্লুরাল, ম্যাটেরিয়াল নাও কখনো প্লুরাল হয় না। যেমন কপার, আয়রন, টিন। আয়রনের একটা চেয়ার যদি তুমি বানাও, চেয়ারটা কাউন্টেবল, ওটাকে তুমি চেয়ার চেয়ার্স করতে পারো, আয়রন চেয়ার্স। কিন্তু আমি যদি শুধুমাত্র তার ভেতরে যে কম্পাউন্ডটা যেটা দিয়ে চেয়ারটা তৈরি, ম্যাটেরিয়ালটা যদি আমি বলি আয়রন, তাহলে সেটাকে তো গুনতে পারবে না, ওটাকে তো মাপা যায়, ওটাকে ওজন করা যায়। তাহলে বাট ওয়েন দিজ ওয়ার্ডস আর ইউজড ইন প্লুরাল দে বিকাম কমন নাউন্স অ্যান্ড অলসো দেয়ার মিনিংস আর চেঞ্জড। যেমন কপারস মানে হচ্ছে কপার কয়েন্স, তুমি যদি কপারকে প্লুরাল করে দাও ওর মানে হয়ে যাবে তামার কয়েন হয়ে যাবে। আয়রনস, আয়রনস হয়ে যাবে চেইনস বা ফেটার বা শেকল। টিন যদি টিনস করে দাও তাহলে হয়ে যাবে টিনের ক্যান। উডস যদি বলে দাও, উড মানে কাঠ, উডস মানে হয়ে গেল জঙ্গল। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এরকম নয় যে মানে একদমই কোনো রিলেটিভ নয়, ব্যাপারগুলো কিন্তু সম্পর্কযুক্ত। যেমন হচ্ছে লোহা, অনেকগুলো লোহা নিয়ে বেঁধে বেঁধে শেকল তৈরি হয়, তার জন্য আয়রনস মানে শেকল। টিন দিয়ে আমরা ক্যানই তৈরি করি, তাহলে টিনের ক্যান, তাহলে টিনস মানে ক্যান হয়ে গেল। উড হচ্ছে কাঠ, এবার সব থেকে কাঠ কোথায় বেশি পায়, সব থেকে কাঠ পাওয়া যায় ভালো জঙ্গলে, তাহলে উডস মানে হয়ে গেল ফরেস্ট। তাহলে এইবারে আমরা ম্যাটেরিয়াল নাউনকে যখনই এস দিয়ে যোগ করি, ওটা দিয়ে ওই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কোনো বস্তুর কথা বোঝায়। ক্লিয়ার হয়ে গেল, চলে যাবে। যেমন হচ্ছে গোল্ড, যদি তুমি গোল্ড লেখো, গোল্ডকে তুমি যদি গোল্ডস করে দাও, গোল্ডস মানে হয়ে গেল কি জুয়েলারি, জুয়েলারি হয়ে যাবে বা সোনাদানা বা গয়নাগাটি হয়ে যাবে। চলো এবারে আমরা কয়েকটা কোশ্চেন অ্যান্সার করব। এখানে দেখতে পাচ্ছি আমি আজকে 14, 15, 16, 17, 18, 19 করব, বাকি 20 থেকে 21 যে 25 অবধি তোমরা যেটা দেখতে পাচ্ছ 25 অবধি, এই 25টা হচ্ছে আমাদের থাকবে হোমওয়ার্ক। নেক্সট দিন আমি তোমাদের এই হোমওয়ার্কটা চেক করব। তোমরা অবশ্যই ভিডিওর নিচে এই 20 থেকে 25 অবধি আমাকে হোমওয়ার্ক করে দেবে এবং নিচের এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবে। চলো 14 থেকে 18, 19 অবধি আমি করে নিই। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। দেখো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাও, তখনই তোমাদেরকে বললাম। এবারে আমি যে ওয়ার্কগুলো আমি তো রাজা রামমোহন রায় নই বা বিবেকানন্দ নই যে আমি নিজের কাজকে ওয়ার্কস বলে দেবো, আমি ওয়ার্কই বলবো, কিন্তু ওয়ার্কটা আনকাউন্টেবল। তো যখনই কোনো আনকাউন্টেবল নাউন ইউজ হয়, মনে রাখতে হবে যখনই কোনো আনকাউন্টেবল নাউন ইউজ হয় তখন আমরা মেনি নয় মাচ ইউজ করি। তাহলে এখানে মেনি হবে না, এখানে করতে পারো তুমি এক, মেনি পিসেস অফ ওয়ার্ক, মেনি পিসেস অফ ওয়ার্ক করতে পারো এক, নয়তো তুমি করতে পারো মাচ ওয়ার্ক, এই দুটোর মধ্যে করতে পারো। মেনি ওয়ার্কস কখনো করা যায়, তাহলে 2 নম্বরে ভুল আছে। মৃত্যুঞ্জয় প্রেফার্স এক্সট্রা সুগারস, আবার দেখো সুগার হচ্ছে আনকাউন্টেবল নাও, এগুলো গোনা যায় না। তাহলে যে আনকাউন্টেবল, যাকে তুমি গোনা যায় না, তাকে তুমি প্লুরাল করতে পারবে না। তাহলে সুগারস এক্সট্রা সুগার হয়ে যাবে, সুগারস হবে না, এখানে সুগার হবে। নেক্সট 16 নম্বর, অল দ্য চাইল্ড প্লেইং অ্যাট দ্য বিচ র্যান টুয়ার্ডস স্যাম ওয়েন দে হার্ড হিম শাউট, বলো এখানে কোনটা ভুল আছে। 16 নম্বর বলে দাও দেখি, কে কে পারে 16 নম্বর বলে দাও তো দেখি। মাছ ওয়ার্ক হতে পারে বা মেনি পিসেস অফ ওয়ার্কও হতে পারে। 16 নম্বরটা বলে দাও, চটপট করে চ্যানেলটাকে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দেবে চটপট করে ফাস্ট। এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের শিখিয়েছি আগে। দেখো এখানে কি আছে, অল দ্য চাইল্ড, যেই আমাকে অল বলেছে তার মানে নিশ্চয়ই এটা প্লুরাল, বুঝে গেলাম। এগুলো নিজে থেকে বুঝতে হয়, এগুলো কোনো বইতে লেখা থাকবে না, এগুলো হচ্ছে কমন সেন্স। তো অল থাকলে আমরা চাইল্ড করবো না, চিলড্রেন করবো, ঠিক আছে। অল করলে আমরা চিলড্রেন করবো, চাইল্ড করবো না, ঠিক আছে। অল আছে তাই জন্য প্লুরাল, তাহলে আমরা এটা চাইল্ড করবো না, এটা হয়ে যাবে চিলড্রেন। নেক্সট চলে যাবো কেটেল, কেটেল মানেই হচ্ছে গরুর দল, বাঞ্চ অফ কাউস বা হার্ড অফ কাউস, গরুর দলকে হার্ডও বলা হয়, HERD, হার্ড অফ কাউস। তো কেটেলস আমরা কখনো করতে পারবো না, বিকজ এটা হচ্ছে এমনিতে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে এস যোগ করার দরকার নেই। এ তুমি কেটেল করে দাও, তাহলেই এরপরে আর বসাও, কোনো অসুবিধা নেই। ইট ইজ এ পিটি দ্যাট ইভেন 5 ইয়ার্স ওল্ড বয়েজ আর এনগেজ ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। তো এখানে যেটা বলা হয়েছে আমাকে 18 নম্বর, যে যখন আমরা দেখতে পাচ্ছি যে 5 ইয়ার্স ওল্ড বয়েজ, এখানে যখন আমরা 5 ইয়ার্স ওল্ড বয়েজ করছি, তখন প্লুরালটা এখানে হবে, আমার বয়সে হবে না। তো 5 ইয়ার, প্রত্যেকেরই বয়স হচ্ছে 5 বছর, তো 5 বছরের বাচ্চারা হ্যাজার্ডাস ফ্যাক্টরিতে কাজ করছে, এটা খুবই দুঃখের ব্যাপার। তাহলে আমরা 5 ইয়ার করব, আমরা 5 ইয়ার ওল্ড, মনে রাখতে হবে 5 ইয়ারের
ওল্ডের পরে যদি আমার নাউন বসে, যদি আমার কোনো নাউন বসে তাহলে সেক্ষেত্রে আমরা ফাইভ ইয়ার করব। কিন্তু যদি আমি বলি হি ইজ ফাইভ ইয়ার ওল্ড, তাহলে এখানে আমাকে ইয়ার্স করতে হবে। যদি আমি ওল্ডে থেমে যাই তাহলে আমাকে ফাইভ ইয়ার্স ওল্ড করতে হবে। কিন্তু যদি আমি বলি যে হি ইজ ফাইভ ইয়ার ওল্ড জেন্টেলম্যান, সে একজন পাঁচ বছরের ভদ্রলোক, তাহলে ফাইভ তখন করতে হবে ফাইভ ইয়ার ওল্ড, কারণ আমি এখানে একটা নাউন বসিয়ে দিয়েছি। তাহলে আমি যখন কোনো নাউন বসাবো, যদি ওল্ডে থেমে যাই তাহলে আমি ইয়ার্স করব, আর যদি ওল্ডের পরে আমি কোনো জেন্টেলম্যান লিখি বা নাউন লিখি তাহলে আমি কোথায় করবো শুধুমাত্র ইয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাইভ ইয়ার্স ওল্ড বয় নয়, এটা হয়ে যাবে ফাইভ ইয়ার ওল্ড। চলে যাবো 19 নম্বরে, আই ভিজিটেড অ্যানাস অ্যান্ড স্টিভস হাউস টোয়াইস বাট ফাউন্ড দ্য কাপল অ্যাবসেন্ট। তো এখানে আমি অ্যানার এবং স্টিভের বাড়ি, এটা তোমাদেরকে আগের দিনের প্রথম ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, দুটো অ্যাপোস্ট্রফিস কখনো ব্যবহার করা যাবে না। এদের এরা তো কাপল, তার মানে এরা একসাথেই বাড়িতে রয়েছে, তার বাড়িটা তো দুজনেরই, তার মানে যে কোনো একজনের মধ্যে তোমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। এবারে কথাটা হচ্ছে কার কোথায় দেবো, অ্যানাস অ্যান্ড স্টিভস হাউস কোনটাতে দেব, আমি কি অ্যানাসে শুধু দেবো না স্টিভসে দেবো। দেখো যখনই এরকম সিচুয়েশান আসবে তখন সেকেন্ডের যিনি আমার নাউন আছেন তার সাথে অ্যাপোস্ট্রফি এস দেবে, এখান থেকে অ্যাপোস্ট্রফি উড়িয়ে দাও। তাহলে অ্যানা অ্যান্ড স্টিভস হাউস, যে এই হাউসের কাছাকাছি আছে তার সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, ঠিক আছে? তাহলে বুঝে নেওয়া যাবে যে এটা এদের দুজনেরই বাড়ি। আর যদি আলাদা আলাদা করে করো তাহলে কিন্তু এখানে হাউজেস করতে হতো, তাই না? তাহলে তুমি অ্যানাজের এখানে এই যে ভুলটা, এটাকে তুমি দুভাবে ঠিক করতে পারো। এক, তুমি করতে পারো অ্যানাস অ্যাপোস্ট্রফি এস অ্যানাস অ্যান্ড স্টিভস হাউজেস করতে পারো, যদি দুজনেরই অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে প্লুরাল হয়ে যাবে হাউজেস। আর যদি শুধুমাত্র স্টিভে করো অ্যানা অ্যান্ড স্টিভস হাউস, তাহলে এটা আমাদের হয়ে যাবে অ্যাপোস্ট্রফি এস, তাহলে এটা দুজনেরই হাউস হয়ে যাবে, তাই জন্য আমি হাউস করলাম হাউজেস করলাম। তো এটা আমাদের ভুল রয়েছে 1 নম্বরে। বন্ধুরা 20 থেকে 25 অবধি তোমরা বাড়িতে করবে, এটা থাকলেও হোমওয়ার্ক, এবং তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এগুলোর অ্যান্সার কী হবে, ঠিক আছে? একজন বয়টা আর কিছু হতো না, যদি আমি ওল্ডে গিয়ে শেষ করি তাহলে ফাইভ ইয়ার্স ওল্ড, হি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড, শেষ, তখন ইয়ার্স। আমি যদি হি ইজ ফাইভ ইয়ার ওল্ড বয়, যদি আমি ওল্ডের পরে বয় লিখি তখন ইয়ার করতে হবে। এইগুলো জিনিস আমাদেরকে খুব ভুল দেয়, আমাদের সিজিএলএ সিএইচএসএল এমটিএস ডাব্লিউবিসিএসএও দিতে পারে, এবং আমাদের ডাব্লিউবিপিতেও আমাদের সিলেক্ট তোমাদেরকে এখানে এরার কানেকশানে তোমাদের এগুলো দিতে পারে। তো বন্ধুরা আশা করি আজকে আমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই হোমওয়ার্কটা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে দেবে। যদি তোমরা আমাদের ব্যাচে আসতে চাও, এরকম আরও অনেক প্র্যাকটিস করতে চাও, আমার কোড রয়েছে Y210, এটা দিয়ে তোমরা এই বইটা কিনতে পারো 331 টাকায়, এবং তোমরা যদি জেনকম স্মার্ট 2.0 ব্যাচে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এই ব্যাচটা 1805 টাকায় পাবে ওয়েবসাইট থেকে, কিন্তু আমাদের অ্যাপ থেকে পাবে কিন্তু 1783 টাকায়, আরও কম, 235 আওয়ার্সের লাইভ ক্লাস পাচ্ছ, 14 খানা মক টেস্ট পাচ্ছ, সাথে 100 খানা ইবুক। তোমাকে আর জেনকমে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএস প্রিলিমস এগুলোর জন্য কিছু ভাবতে হবে না, ইংলিশের জন্য অ্যাটলিস্ট। তো এখানে তুমি বাদবাকিও সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে, ইংলিশ, অঙ্ক, রিজনিং এবং অন্যান্য জিকে জিএসএস সাবজেক্ট, এবং চলে এসো এখানে বইও পাচ্ছ মক টেস্টও পাচ্ছ, সিএইচএসএল এমটিএস ক্লিয়ার করার জন্য মক টেস্ট দিতেই হবে তোমাদেরকে বাড়িতে বসে, তো সেটাও তুমি পাচ্ছ এই একই সাথে একই প্রোডাক্টের সাথে। তো চটপট করে আমাকে ফোন করে নিতে পারো 9564139088, এইটা হচ্ছে ফোন নাম্বার, 9564139088, এটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো বা কল করতে পারো, এবং তোমরা আমাকে জেনকম বুক কিটও পারচেস করতে পারো, আমাদের 6 ছখানা প্রিন্টেড বই, 1077 টাকা তোমাদের দাম পড়বে এটা। তো যদি তোমরা চাও তো আমাকে মেল করতে পারো, কোনো সমস্যা হলে আমাকে ইমেল করে দেবে, এবং এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ। আমি কিছুদিন পরে এই পিডিএফগুলো সব কম্পাইল করে আমি তোমাদেরকে দিয়ে দেবো, আগের পিডিএফগুলো বিদিশা কম্পাইল করে আমি দিয়ে রেখেছি। তো সেখানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যেগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে দেবে। তো চলো আজকে এখানে শেষ করছি, গুড বাই, দেখা হবে আবার কালকে, চলো বাই।